তৃণমূল কংগ্রেসের লোক করে রাজ্য পুলিশ খুঁজতে বেরোবে না? তৃণমূল কংগ্রেসের লোক যদি আজকে বোমা প্রডিউস করে তাহলে কি সেটা আবার রাজ্য পুলিশ খুঁজতে বেরিয়ে বলবে যে এটা তৃণমূল করাচ্ছে বা কিছু করাচ্ছে? এটা হয় না। মনে করাবো ভাদু শেখ তৃণমূল কংগ্রেসের ছিলেন, আনারুল তৃণমূল কংগ্রেসের ছিলেন, তৃণমূল কংগ্রেসের তার জন্য জিনিসপত্র বেশি হয়ে গেছে, আর তার উপরে তো এই লুটের মালের ভাগাভাগি নিয়ে যদি বলতে পারছেন না, বলা সম্ভব না। ওনার জায়গায় আমি থাকলে, ওই পার্টিতে যদি আমি মুখপাত্র হিসেবে থাকতাম, তাহলে আমাকে কি করতো? তো পার্টিকে ডিফেন্স দিতেই হতো যে এটা এটা নয়। কিন্তু যে জিনিস দেখতে পাচ্ছি, যে বোমের পাহাড়, বাচ্চারা মরছে। প্রথমত জুইদি বললেন যে যদি তৃণমূলের লোকরা বোমা বাঁধতো তাহলে কি আর রাজ্য পুলিশ অভিযানে যেত? দেবজিৎ বলছে যে যে দেবজিতের কথা বক্তব্য হচ্ছে যে 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 দলের মুখপাত্র, দল যাই করুক না কেন সেটাকে ডিফেন্ড করতে হয়। আজকে তো দেখছি আজকে আপনারা কনফেশন বক্স হয়ে গেছে, কনফেশন বক্স হয়ে গেছে। পুলিশ যদি সরকারকে ডিফেন্ড করে, তৃণমূল কংগ্রেসকে পার্টিকে ডিফেন্ড করে, তাহলে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন যে আপনি খুঁজে খুঁজে তৃণমূল কংগ্রেসের লোককে ধরে আনুন, কারা বোমা বানাচ্ছে, কারা ওখানে গুলগুলি করছে। মানে এটাই তো হচ্ছে, যা হচ্ছে সবই তৃণমূল করছে। সেম সাইড হচ্ছে, কেন হচ্ছে তার কারণটাই অন্য। তার কারণ হচ্ছে জুইদিদের বক্তব্য বা তৃণমূলের বক্তব্য। আপনারা ব্যাপারটাকে অন্যভাবে বলছেন, এটা বলার চেষ্টা করিনি আমি। বলি যে সেম সাইড গোল মুখ্যমন্ত্রী করবেন না, আমাদের লোক গিয়ে বোমা বানাবেন, আবার আমাদেরই রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের আগে এগেনস্টে ব্যবস্থা করে নেবেন। এটা কি বারবার মানে এটাই করা বোঝাবার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস যত রাজ্যে যাওয়া হচ্ছে, অশান্ত পরিবেশ হচ্ছে, সবকিছু তৃণমূল কংগ্রেস দায়ী তার জন্য? সেটাই বলার চেষ্টা করছি আমি যে আপনারা যেটা সেম সাইড গোল ভাবছেন সেটা সেম সাইড নয়।